সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই স্টেট ডায়লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি একুশে গানের অমর একুশে গানের রচিততা বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট লেখক জনাব আবদুল কাপ্পার চৌধুরীর আশিতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকীতে আমরা চেনেলা ইউরোপের পক্ষ থেকে আমাদের স্টুডিওতে আজকে আমরা লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা লাইভ অনুষ্ঠানের আয়োজন করার মধ্য দিয়ে আমরা আমাদের এই কীর্তিমান পুরুষকে আমরা সম্মানিত করব। তাকে অভিনন্দিত করব এবং তিনি আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন এখানে স্টুডিওতে বেশ কিছু অতিথি রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করে দেব তবে তার আগে ছোট ছোট শিশুরা রয়েছেন তারা এসেছেন গাপ্পারাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এবং তারা গানের মধ্য দিয়ে তাকে শুভেচ্ছা জানাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আব্দুল গপ্পার চৌধুরী দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করছেন এবং তিনি যে গান যেটি রচনা করেছেন অমর একুশের আমার বাইরে একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি এই একটি গান এই গানের মাধ্যমে তিনি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে বাংলাদেশের হৃদয়ে রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত লিখে বা জাতীয় সঙ্গীত যেটি আমরা সেটি নিয়ে বেঁচে আছেন আব্দুল গপ্পার চৌধুরীও বেঁচে থাকবেন তবে আমরা জানি না গাপ্পার ভাই প্রায় রবীন্দ্রনাথের উক্তি টানেন রবীন্দ্রনাথকে তিনি না ফলো করেন কিনা তবে আমার কাছে প্রায় মনে হয় যে না কোনো একটি লাইন তিনি লিখেন রবীন্দ্রনাথকে হয়তো তিনি খুব বেশি ভালোবাসেন দুজন মাত্র মানুষ বাঙালির জাতি যতদিন বেঁচে থাকে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে এই দুজন মানুষ আমি কথা না বাড়িয়ে আমি আমার ডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন উদিচির সভাপতি এবং এই লন্ডনে বাংলা সংস্কৃতির বিকাশে যিনি কাজ করছেন দীর্ঘদিন থেকে জনাব গুলাম মোস্তফা আমি গুলাম মোস্তফা সাহেবকে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বা আপনাদেরকে আজকের যে প্রোগ্রাম যেটি যেটি কর্মসূচি কিছু বলবেন এবং দু একটি কথা বলবেন তিনি কাপপার বাড়ির ব্যাপারে তারপরে আমাদের স্টুডিওতে আরও অনেক অতিথি রয়েছেন তারাও বলবেন আমরা তাদেরকে স্টেজে নিয়ে আসবো পর্যায়ক্রমে এবং আমরা প্রোগ্রামের শেষের দিকে আমরা কেক কাটব আমরা গাপ্পা বাইয়ের সাথে কথা বলবো প্রিয় দর্শক আমাদের সঙ্গে আপনি যদি কিছু বলেন ধন্যবাদ আপনারা অলরেডি শুনেছেন যে আজ আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে পালন করছি অমর একুশে একানব্বই রচয়িতা বিশিষ্ট কলাম্বের সাংবাদিক আমাদের সকলের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন আব্দুল গাফর চৌধুরীর আশিতম জন্মবার্ষিকী এই আয়োজনের জন্য চ্যানেল আই ইউরোপকে ধন্যবাদ জানাই বিশেষ করে চ্যানেল আই ইউরোপের এমডি রেজা রাজা আহমেদ ফয়সল চৌধুরীকে এবং একই সাথে ইউরোপ থেকে বা ব্রিটেন থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা জানেন যে আব্দুল কাফার চৌধুরী একটি মনে করি যে একটি ইনস্টিটিউশন তিনি একটি শুধু একটি ব্যক্তি নন তিনি আমাদের বাঙালির বাঙালি জাতির বাতিঘর হিসাবেই আমরা তাকে দেখি কবি সাহিত্যিক সাংবাদিক এবং কলামিস্ট তার কলম স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা ভূমিকা রেখেছে তিনি ভারত পাকিস্তান এবং ভারত যে সৃষ্টি হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে তারপরে যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই তখনকার দিনে পূর্ব বাংলায় বা আমাদের এখনকার বাংলাদেশে সেই বাউন্নের ভাষা আন্দোলন থেকেই তার আমি মনে করি যে তার তার আগেও তিনি লিখেছেন কিন্তু তার যে লেখা বা কলম বা তার যে তার যে সৃষ্টি সেই সৃষ্টিটি বাউন্ন সালের পর থেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে শুরু করে এবং পরবর্তী পর্যায়ে ছয় দফা আন্দোলন এগারো দফা আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামে তিনি তার ভূমিকা রাখেন এবং যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে সৃষ্টি হয়েছিল বা ছিল সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং শুধু তাই নয় এবং স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ও তিনি ভূমিকা রাখতে শুরু করেন এবং আপনারা জানেন যে এক বিশেষ কারণে উনিশশো সালে তিনি এই বিলাতে আসেন এবং বিলাতে আসার পরে আমরা যা দেখেছি যে তিনি আমাদের বটবৃক্ষরূপে আছেন আমরা যারা দেশকে নিয়ে ভাবি দেশকে নিয়ে ভাবি শিল্প সাহিত্য সংস্কৃতি কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা এই মহান মানুষের ছায়ার তলে বাস করি তিনি এদেশের ছোট ছোট পত্রিকা বের করেছেন অনেককে পথ দেখিয়েছেন ছোট ছোট পত্রিকা মানে মানে বিভিন্ন পত্রিকা মানে ছোট পত্রিকা মানে মানে ছোট পত্রিকা না মানে অনেক পত্রিকা আর কি বিশাল পত্রিকা বের করেছেন এবং এই পত্রিকাগুলো সেই আসলে আগে এখন তো অনেক মানে মানে পত্রিকা এসছে আমাদের বাজারে এবং অনেক টেলিভিশন চ্যানেল অনেকগুলি টেলিভিশন চ্যানেল রেডিও আমাদের আছে কিন্তু তখনকার দিনে সেভেন্টি ফোরের পরে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স থেকে শুরু করে সত্তর এবং আশির দশকে তখন এই সাংবাদিকতার জগতে এত বলিষ্ঠ ভূমি এখন যেটা রাখছি আমরা ছিল না এবং সেখানে তিনি পদ দেখিয়েছেন এবং আজকের যে অনেক সাংবাদিকরা আমাদের মাঝে আছেন যারা প্রতিষ্ঠিত আপনারা দেখতে পারেন টেলিভিশনে মিডিয়ায় বা সংবাদপত্রে তারা অনেকেই আমাদের এই প্রিয় ভাজনের হাত ধরে এসছেন প্রবাসের সকল সাংস্কৃতিক সংগঠন এবং কর্মকাণ্ডে তিনি অভিভাবক হিসাবে থাকেন আছেন আমাদের মাঝে আমরা পাই তার থেকে উৎসাহ উদ্দীপনা ও প্রেরণা এই প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাই এবং আগামীতেও আমাদের মাঝে তিনি যতদিন বেঁচে থাকবেন আমাদের এই প্রেরণা উৎসাহ যুগে যাবেন এবং অনেকগুলো যে প্রাতিষ্ঠানিক রূপ আমরা এখানে দিতে পেরেছি সেটা আমাদের আমার ব্যক্তিগত জীবনের কথা যদি আমি বলি চব্বিশ বছর আমরা যখন বৈশাখী মেলা এখানে শুরু করি তিনি আমাদের প্রধান অ্যাডভাইজার হিসাবে উপদেষ্টা হিসাবে আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা প্রেরণা দিয়েছেন আমরা যখন শহীদ মিনার গড়ে তুলি এবং আজও অবধি তিনি প্রতিটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখ্য ভূমিকা রেখে যাচ্ছেন এবং আপনার এই এই কর্মকাণ্ড সম্পর্কে আপনার সবাই অবহিত আমি আর খুব একটা বেশি বলতে চাচ্ছি না এই পর্যায়ে আগামীতে হয়তো আরও আলোচনায় আসলে আমরা আরও কিছু কথা বলবো এখন কি আপনি আমরা এখন এখন তো আসলে আমরা চাচ্ছি যে আমরা আমাদের ফুল দিয়ে বরণ করতে চাই আমরা গাফার ভাইকে ওকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান আমরা শুরু করি আমরা যে আমি ভেবেছিলাম যে মুস্তফা তো বলবেন যে তাদেরকে যে জন্মদিনের যে গান যেটি ভাইকে উপহার দিবেন তারা তবে তার আগে যারা অতিথিরা রয়েছেন প্রিয় দর্শক আমাদের স্টুডিওতে বেশ কিছু অতিথি রয়েছেন যারা এসেছেন ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানাবেন আজকের জন্মদিনের শুভেচ্ছা তবে ফুল দেওয়ার আগে একটি কবিতা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন জেরিনা লাইজু জেরিনা লাইজু যার স্বামী ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কবিতাটি ভাইকে উপহার দিবেন এবং সেটি তিনি লিখেছিলেন যা গাপ্পার ভাইয়ের পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে এবং ওনার স্বামী বাংলা টিভি যেটি প্রিয় দর্শক লন্ডন থেকে বহুল সম্প্রচারিত বাংলা টিভি এবং প্রথম বাংলা টেলিভিশন নিউজ ডাইরেক্টর ছিলেন এবং জনপ্রিয় একটি প্রোগ্রাম তিনি উপস্থাপনা করতেন বাংলাদেশ প্রতিদিন আপনারা সেটি দেখেছেন সেটির জনপ্রিয় উপস্থাপক এবং আমি সেদিন বলেছিলাম যে আপনি একসময় লিটন ভাই ছিলেন জনপ্রিয় উপস্থাপক এখন স্টেট ডায়লগটা অনেকটা জনপ্রিয় এবং রিয়ালিটি উইথ মাহি অনেকটা জনপ্রিয় লিটন ভাই বলেছেন না বাংলাদেশ প্রতিদিন এখনও জনপ্রিয় প্রিয় দর্শক আমি অনুরোধ করছি শামসুল আলম লিটনকে তার স্ত্রীর লেখা কবিতাটি গাপ্পার ভাইকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শামসুল লিটন ভাই প্রিয় দর্শক তারপরে যিনি ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন গাপ্পার ভাইকে এই ব্রিটেনের তথা ইউরোপে যিনি দীর্ঘদিন থেকে সঙ্গীত পরিবেশন করছেন এবং গাপ্পার ভাইয়ের লেখা অনেকগুলো গানে যিনি সুর দিয়েছেন এবং আমাদের এই কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় মুখ হিমাংশু গোস্বামী হিমাংশ ঘোষণাকে অনুরোধ করছি কাপারভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আপনার ছেলে হিমেন হইয়া হিমানিশ হিমানিশ থ্যাংক ইউ হিমাংশ দা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গাপ্পার কে ফুল দিয়ে আপনি শুভেচ্ছা জানিয়েছেন তারপরে যিনি আসবেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন কবি গুলাম কবির ওকে তারপরে যিনি ফুল দিয়ে আহ শুভেচ্ছা জানাবেন তিনি হচ্ছেন আহ কমিউনিটির অত্যন্ত আহ পরিচিত মুখ সাংবাদিক কলামিস্ট এবং রাজনীতিবিদ तब तीन बाम गए आसल क्या प्रिय दर्शक ईशा कजल তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক আপনারা তাকে চিনেন এবং একসময় তিনি ব্যার্থন বাংলা নামে একটি টেলিভিশন ছিল সেখানে তিনি রাজনৈতিক পলিটিক্যাল টক শো করতেন এই প্রজন্মের হয়তো অনেকেই চেনেন নাট্য অভিনেতা বলছেন পরিচালক সমাজ পরিবর্তনের হয়তো তিনি স্বপ্ন দেখতেন শাহ এনামুল হক তারপরে যিনি ফুল দিয়ে এবং খাড নিয়ে এসেছেন এবং তিনি প্রথম এসেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এবং এক একসময় তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন জনাব শাহাবুদ্দিন চঞ্চল তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন টু প্রিন্টার্স এবং সেটি এখন পরিবর্তন নাম পরিবর্তন করে লাস্ট মিনিট ডট কম আমার অত্যন্ত বন্ধু ঘনিষ্ঠ বন্ধু মুয়াজ্জাম সৈয়দ মুয়াজ্জাম হোসেন তবে ওনার আরেকটি পরিচয় রয়েছে গাপ্পারবাড়ির বাড়ির পাশে ওনার বাড়ি বরিশালে হ্যাঁ গ্রেটার বরিশাল

স্ত্রীর জন্য জান দিয়ে দিতে এবং তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ এক সময় তিনি ইটালিতে বসবাস করছেন এবং বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন তাকে অনুরোধ করছি ফুল দিয়ে গাভাইকে বরণ করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য

তারপরে যিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন তিনি হচ্ছেন মিতা কামরান উদিচির একজন সম্মানিত সদস্য মিতা কামরান এবং মিতা মোহনা 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 মেয়ে মোহনা